হামাস ইসরায়েল যুদ্ধের ১৩তম দিন আজ। ইসরায়েলের বিমান হামলার পর স্থল অভিযানে থমকে গেছে গাজার জনপদ। ঘরবাড়ি হারা হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। জাতিসংঘ বলছে ইসরায়েল হামলায় এখন পর্যন্ত গাজায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছে তারা। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। টানা ১৩ দিনের ইসরায়েলি হামলায় বিপর্যস্ত পুরো গাজা এলাকা। ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায় এখন শুধুই হাহাকার। ঘর নেই, বাড়ি নেই, নেই মাথা গুজার ঠাই। পানি আর খাবারের সন্ধানে দিক বিদিক ছুটছে মানুষ। শিশুদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার বাতাস। মানবতা আজ সেখানে ভুলণ্ঠিত। তারপরও থেমে নেই ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। এমনই এক করুণ পরিস্থিতির মাঝেও গাজার একটি হাসপাতালে হামলা করেছে ইসরায়েলি বাহিনী, যা দুর্দশা বাড়িয়েছে গাজাবাসী। নিহত হয়েছে হাজারো মানুষ। আল জাজিরার তথ্য মতে জাতিসংঘ বলছে এরই মধ্যে গাজায় অন্তত ১০ লাখ মানুষ প্রাণ ভয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় অর্ধেক মানুষ এখন বাস্তুহারা। সম্প্রতি জাতিসংঘের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNWR এ তথ্য জানায়। গাজার মধ্য ও দক্ষিণ অঞ্চলে প্রায় ৩.৫ লাখ মানুষ বিভিন্ন বিদ্যালয়ে জাতিসংঘে পরিচালিত আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন। প্রতিবেদনে বলা হয় এসব স্কুলের অবস্থা ভয়াবহ হয়ে উঠছে। দিনকে দিন বাস্তুহারা মানুষের সংখ্যা বাড়ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৬ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এ সংঘাত এখনও চলছে। এদিকে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। বুধবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। তবে বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে যুদ্ধবিরতির প্রস্তাবে ঐক্যমতে পৌঁছাতে পারেনি সব দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যভুক্ত দেশ ১৫টি। এ দেশগুলো বিভিন্ন ইস্যুতে ভোট দিতে পারে, তবে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সব দেশ একমত হতে পারেনি। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে ভেটো দিয়েছে, অর্থাৎ তারা এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি, অর্থাৎ তারা এ প্রস্তাবের পক্ষে মত দেয়নি। অন্যদিকে নিরাপত্তা পরিষদের এ বৈঠকে ভোট দেওয়া থেকে বিরত ছিল ২টি দেশ। এছাড়া বৈঠকে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩টি দেশ। মাহমুদ সোহেল, ATN News।